অযুভুল্লাহ হিম শেহিতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ সালত ওয়াসাল্লাম আলা সাইদন মোহাম্মদ ও আই লাহি ওয়াস হাবি ওসাল্লাম তাসলিম আন কাসিরা মুসা আলেসাল্লামের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মুসা বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মুসা আলাইসাল্লাম এবং বনি সাইলের কাহিনী আলোচনা তালা দেওয়া তৌফিক অনুসারে আলহামদুল্লিল্লাহ আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি এখন আজকের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি

সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার আয়াত সমূহকে এবং সেগুলোর প্রতি অনীহা প্রদর্শন করেছিল ফেরাউন ধ্বংস হল ফেরাউনের এই শোচনীয় পরাজয় থেকে যেভাবে আল্লাহ সুহান তাকে ধ্বংস করে দিলেন নির্মূল করে দিলেন এই পরাজয় থেকে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এক নম্বর সত্যিকার সুপার পাওয়ার তিনি আল্লাহ আলা আল্লাহ ছাড়া আর কোন শক্তি বা ক্ষমতার উৎস নেই কুয়াতে বিল্লাহ ফেরাউনের এই বাহ্যিক ক্ষমতা এটা আল্লাহ সুহামতাল তাকে প্রদান করেছেন কাজেই আলোসভা তাদের ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে সেটাকে কেড়ে নিতে পারেন ফেরাউনের এই ঘটনা প্রমাণ করে কুফাররা ক্ষমতার শীর্ষে থাকলেও তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে না তাদের নিরাপদ নিশ্চিত নির্ভাবনা হওয়ার কোনো সুযোগ নেই বাস্তবেও তাই দেখা যায় কুফাররা সব যুগে সব স্থানে তারা সর্বদা ভীতির মধ্যে থাকে ত্রাসের মধ্যে থাকে কারণ ইতিহাস সাক্ষী কুফারদের পতন ঘটে মুহূর্তের মধ্যে রাতারাতি তাদের ক্ষমতা আল্লাহ মহামতাল্লাহ যে কোন মুহূর্তে ধসিয়ে দিতে পারেন বিপরীতে ইমানদার বান্দাদের জন্য তারা চূড়ান্ত দুর্বল অবস্থায় থাকলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই তাদের উত্থান ঘটে রাতারাতি কাজেই মুসলিমদের জন্য পরিস্থিতি বাহ্যিক যতই খারাপ হোক না কেন হতাশ হওয়ার কোনো কারণ নেই বিপরীতে বাহ্যিক যতই শক্তি থাকুক না কেন কুফফারদের নির্ভাবনা হওয়ার নিরাপত্তা অনুভব করার কোনো সুযোগ থাকে না আলোচনা মহাতালা তিনি চাইলেই বিজয় সক্ষম তিনি বিজয় দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন যে আমরা আমাদের করণীয় কাজ সেটা করছি কিনা আল্লাহ মহামতাল্লাহ মুসা আল্লাহাম এবং মনি ইসরায়েলকে পৃথিবীর বুকে তৎকালীন দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন প্রমাণিত হল কোনো শক্তি আল্লাহমতাল্লাহর কাছে পরাশক্তি নয় কোনো ব্যক্তি আল্লাহ মহামতালার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয় কোনো সরকারি আলসু কাছে কোনো শক্তিশালী সরকার কিচ্ছু নয় বরং এই সবগুলো হচ্ছে আল্লা আলার অধীন এবং তার বান্দা আল্লা সুবাহতাল্লাহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সমহান ইচ্ছাই যথেষ্ট তিনি বলবেন কুন ফায় এখন হও এবং তা হয়ে যাবে যা কিছু সৃষ্ট যার সৃষ্টি রয়েছে সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন আল্লা সুমতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন কাজেই এগুলো কখনোই চিরস্থায়ী ক্ষমতা বা শক্তির প্রতীক নয় আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন বনি ইসরায়েল জাতি সম্পর্কে এবং যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লা কানু ইস্তাদ আফুন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের মাস্রিক এবং মাগ্রেব পূর্ব এবং পশ্চিম অঞ্চলের যার মধ্যে আমি বরকত রেখেছি বারাকা রেখেছি পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত সেই কল্যাণ সেওয়াদা ওয়াদা বনে ইসরায়েলের জন্য তাদের সবর করার কারণে বিমা সাবারু আরো বলছেন আর ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায় এবং ধ্বংস করে দিয়েছি সেই সব কিছু যা সুচ্চ তারা নির্মাণ করেছিল দ্বিতীয় আয়টির মাধ্যমে আলোসু মহামতাল আরেকটি দৃষ্টিকোণ থেকে ফেরাউনের ধ্বংস এবং বনীসরা মুক্তি লাভ করা এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছেন এই দিক থেকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যার মধ্যে এক নম্বর ইমানদারদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুহাম কখনোই ইমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ জাতি সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ জিনা ইস্তাদ আফুন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন না যে তারা দুর্বল ছিল বা তারা আল্লাহ সুহাম বলেছেন তাদেরকে দুর্বল ধরে নেওয়া হতো তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল বা তাদেরকে দুর্বল মনে করা হতো সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ যাদের সঙ্গে রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী ফেরাউনের ধ্বংসের মাধ্যমে বন ইসরায়েলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হল বিজয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তবে তার জন্য আমাদের সচেষ্ট হওয়ার পর এবং সবর করার পর আল্লাহ সুহামতাল্লাহ আমাদের যে করণীয় আমরা সেটা করছি কিনা তা পরীক্ষা করে নেবেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন বিমা সাবারু তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি এই জমিনের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের আল্লাহ যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট তিনি তাদেরকে উদ্ধার করেন চরম বিপদের মুহূর্তে আল্লাহ আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কাছ থেকে উদ্ধার করেছিলাম ফেরাউন এখন কেবলমাত্র ইতিহাস ছাড়ার কিছু নয় ফেরাউনের দলবল তাদের কোন রাখলেন না কেউ থাকলো না বনি বনী উপরে কর্তৃত্ব করার জন্য জন্য বনি জাতি যখন এভাবে চাপমুক্ত হয়ে গেল তখন তাদের প্রকৃত আচরণ বোঝার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হল যেমন এর আগে আমরা স্মরণ করতে পারি যখন বনি ইসরায়েলের উপরে ফেরাউন নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল মুসা আলাহিস্লাম তাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন যে অচিরেই আল্লা তোমাদেরকে উদ্ধার করবেন তখন মুসা আল্লাহাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে অচিরেই ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করছো আমালুন যখন কোন একটি জাতি দীর্ঘদিন বাইরের কোন একটি শক্তি বা শত্রু দ্বারা চুলনের শিকার হয় নির্যাতিত এবং নিষ্পেষিত হয় দীর্ঘদিন ভয় ভীতি ত্রাস এবং জুলুমের মধ্যে থাকে একটা পর্যায়ে এসে তারা এই জুলুম অত্যাচারকে অজুহাত দেখানো শুরু করে নিজেদের গুদায়ের কাজগুলো করার পক্ষে নিজেদের দুর্বলতাকে নিজেদের অবাধ্যতাকে ঢাকার জন্য এই অজুহাত দিতে শুরু করে যে আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে আমরা এখন দুর্বল কিভাবে আমরা আল্লাহর দিন মানতে পারি আমাদের উপর অত্যাচার করা হচ্ছে দিনই পরিবেশ নেই এখন তো আর দিন মানা সম্ভব নয় তারা বলে থাকেন যদি আমরা ইসলামের যুগে খিলাফতের মধ্যে বসবাস করতাম তাহলে কত সুন্দর আমরা ইসলাম পালন করতাম এই দাবি সত্যি নাকি মিথ্যা এই আসল চেহারা ফুটে ওঠার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো যখন আল্লাহ ফেরাউনকে নিশ্চিন্ত করে দিলেন নির্মূল করে দিলেন মনে ইসরায়েল জাতি সেই সময় কি করেছিল মনে ইসরায়েল আল্লাহমতাল্লাহ তাদের সামনে আল্লাহর সাহায্য এসে পৌঁছালো নিজের চোখে তারা আল্লাহ মহাম্মত আল্লাহর পাঠানো মুজিদাকে প্রত্যক্ষ করলো তারা দেখলো কিভাবে আল্লাহমতাল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন আল্লাহ সুমতাল্লাহ সমুদ্রের পানিকে দুই ভাগ করে স্থির দাঁড়িয়ে রাখলেন তাদের চলে যাওয়ার পথ করে দেওয়ার জন্য তারা দেখল কিভাবে সেই পথে এসে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হল এবং তারা আরও দেখল চরম বিপদের মুহূর্তে কিভাবে আলোচ তালার পাঠানো ওয়াদা সত্যি প্রমাণিত হয়েছে কিভাবে আলোচ মহামতাল্লার পাঠানো সাহায্য তাদেরকে উদ্ধার করেছে এতগুলো বিষয় নিজেদের চোখের সামনে দেখার পর যখন লোহিত সাগর পার হয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছাল সর্বপ্রথম বনি জাতি কি কাজ করে বসল সর্বপ্রথম কাজ তারা কি করেছিল ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পর বনি ইসরায়েল একটি নতুন ভূমিতে হিজরত করে আসলো সেখানে যাওয়ার পর দেখলো এই অঞ্চলের লোকেরা মুশ্রিক এবং তারা মূর্তি পূজা করছে মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে পূজায় ব্যস্ত এই দৃশ্য দেখে

এটা এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বা ক্রুদ্ধ হয়ে যেতে বাধ্য যে জাতি মাত্রই মিশর থেকে আল্লাহ সাহায্যে মুক্তি লাভ করল নিজের চোখে তারা আল্লাহ সুহামত আল্লাহ সাহায্যকে দেখলো দিকে তাদেরকে আহ্বান করছেন যে জাতি ছিল অসহায় আল্লাহ সাহায্য যাদেরকে উদ্ধার করলো সেই জাতি তাদের কাছে পাঠানো রাসুলের কাছে এসে বলল আমাদেরকে একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের এই অবাস্তব আবদার এর পেছনের কারণ কি কুফর অবিশ্বাস নাকি মূর্খতা মোসা আল্লাহাম তিনি কি বলেছিলেন মুসা আলু সাল্লাম তিনি বললেন কওলা ইন্নাকুম তাজে হালুন তিনি বললেন তোমরা তো এক মূর্খ সম্প্রদায় মুসা আলাহ্লাম তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন তিনি তাদেরকে বললেন না তোমরা কুফুরি করছো তোমরা কাফের হয়ে গেছ বরং তাদেরকে বললেন ইন্নাকুম কাউমুন হালুন তোমরা তো হলে এক মূর্খ সম্প্রদায় সুতরাং তাদের এই আবদার এটা তাদের মূর্খতার পরিচয়ক কুফরই নয় লক্ষণীয় সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর যাতে কোনো সন্দেহ নেই আপনি আল্লাহর সঙ্গে কাউকে উপাস্য হিসেবে যুক্ত যাচ্ছেন মূর্তি পূজা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে কুফর কিন্তু মৌসা আলাহাম তাদেরকে কাফের না বলে তাদেরকে বলেছেন তোমরা হচ্ছে জাহেল তোমরা মূর্খ তোমরা এক মূর্খ সম্প্রদায় এটা প্রমাণ করে যে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অজ্ঞতার কারণে রেহাই পেতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সমস্ত কুফর বা শিরকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোনো অজুহাত নয় কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলকে জাহেল বলেছেন সুতরাং এমন মনে করার কোনো কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মনসা তাদেরকে জাহেল বলেছেন বনি ইসরায়েল তারা আল্লাহ সুহামতালার উপর ইমান এনেছিল তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন বনি ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহসাল্লামের সন্তানদের বংশধর ইয়াকু আলাহিস্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল ইউসুফ এবং তার ভাইদের পরবর্তী বংশধারা থেকে এই বনীশ সৃষ্টি তাদের নিঃসন্দেহে তারা আল্লাহমতাল্লাহ সম্পর্কে জানত আল্লাহকে তারা বিশ্বাস করত কিন্তু তাদের এই খেয়ালি এবং অবাস্তব আবদারের পেছনের মূল কারণ কি ছিল মূল সমস্যাগুলো কি ছিল তাদের মূল সমস্যা হচ্ছে শারীরিকভাবে ফেরাউনের গোলামি থেকে তারা মুক্তি লাভ করলেও মানসিক গোলামি থেকে তারা তখনও মুক্তি লাভ করতে পারেনি গোলামি অনেকভাবে করা হতে পারে তার মধ্যে অন্যতম তিনটি দিক এক নম্বর নিজের প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার মাধ্যমে যখন আপনার মধ্যে আত্মপরিচয়হীনতা সৃষ্টি হয় তখন আপনার মধ্যে অন্যের গোলামি করার একটি মানসিকতা তৈরি হয় দুই নম্বর নিজেকে ছোট মনে করার মাধ্যমে হীনমন্যতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মাধ্যমে আপনার মধ্যে এই ধরনের নিচু মানসিকতাগুলো তৈরি হয় তিন নম্বর অন্য জাতি সম্প্রদায় বা লোকেদেরকে অনুকরণ করা বা নকল করার মাধ্যমে আপনি আপনার অজান্তেই অন্য মানুষদের গোলামে পরিণত হয়ে যান পণী যখন তারা দেখল অন্য সম্প্রদায় অন্য জাতির মানুষেরা ভিন্ন কিছু কার্যক্রম করছে তাদের মধ্যেও অনুরূপ কাজ করার ইচ্ছা জেগে উঠল এক নম্বর কারণ তাদের নিজেদের কাছে যা ছিল নিজেদের আত্মপরিচয় এটা নিয়ে তারা সন্তুষ্ট ছিল না তাদের মধ্যে আত্মপরিচয়হীনতা ছিল কাজে এই শূন্যস্থানকে পূরণ করার জন্য তারা সবসময় অন্য জাতিকে নকল করতে চাইত তাদের সমস্যা ছিল হীনমন্যতা এবং পরাজিত মানসিকতা তারা ভাবত তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং অধম জাতি ফেরাউন তাদেরকে সেভাবেই মিশরে রেখেছিল তারা ছিল সেখানকার সবচেয়ে অধম এবং নিচু জাতি কাজে এরা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল যে অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা নিঃসন্দেহে তাদের থেকে উত্তম হবে তারা হচ্ছে সবচেয়ে নিচু জাতি কাজে নিজেদের এই হীনমন্যতা এবং আত্মপরিচয়হীনতা থেকে মুক্তি লাভ করার জন্য তাদের পথ ছিল অন্য জাতিকে নকল করা অনুকরণ করা তাদের মতো আচরণ করো তাহলে আমরা ওদের মতো শ্রেষ্ঠ হতে পারবো এই মানসিকতা কি তারা ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত নিয়ে আসলো যে জাতি মূর্তি পূজা এবং শিরকে লিপ্ত ছিল তারা বলল আমরাও তাদের মতো মূর্তি পূজা করবো আমাদেরকে একটি দেবতা বানিয়ে দাও অধপতিত জাতির এই পরাজিত মানসিকতা সম্পর্কে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিম আল্লাহ তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন দুর্বল সব সময় সবলের অনুসরণকারী দুর্বল জাতি সব সময় সবল জাতিকে অনুসরণ করে আর দাইফ তারা ছিল মিশরের সবচেয়ে দুর্বলতম জাতি সবচেয়ে অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতি ফেরাউন তাদেরকে দমন নিপীড়ন করে এমন একটি পরিস্থিতিতে রেখেছিল তাদের আত্মসম্মান বলে অবশিষ্ট কোনো কিছু ছিল না সেই শোচনীয় পরাজিত অবস্থা থেকে শারীরিকভাবে তারা এখন মুক্ত কিন্তু তাদের শরীর তাদের দেহ সেখান থেকে মুক্ত হলেও তাদের মন মগজ চিন্তা চেতনা এখনও আগের মতো পরাধীন হয়েছিল স্বাধীনভাবে চিন্তা করার কোন ক্ষমতা তাদের মধ্যে ছিল না তারা ছিল পূর্বের সেই সুলভ মানসিকতা তারা পারেনি কাজেই এটা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল তারা সবসময় বিশ্বাস করত অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা আমাদের থেকে উত্তম হবে সুহান আল্লাহ অতীতের মুসলিম জাতি মুসা আলাহামের জাতি বনি ইসরায়েলের এই বাস্তবতাকে যদি আমরা বর্তমান মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদের সঙ্গে মিলিয়ে দেখি তুলনা করি আমরা দেখতে পাই আজকে মুসলিমদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের হীনমন্য মানসিকতায় ভুগছেন আত্মপরিচয়হীনতায় ভুগছেন ফলে তাদের মানসিকতা খুবই দুর্বল এবং এই দুর্বলতাকে গোপন করার জন্য তারা সব সময় অন্যদেরকে নকল করার চেষ্টায় ব্যস্ত পোশাক আশাকে আচার আচরণে শুভেচ্ছা সম্ভাষণে কিংবা বিভিন্ন দিবস উৎসব উদযাপনে প্রত্যেকটি খুঁটিনাটি কাজে কিছু মুসলিম তারা বর্তমানে অমুসলিমদেরকে নকল করছেন অনুসরণ করছেন অথচ অমুসলিমদের এই আদর্শ আচার আচরণ করাকে আল্লাহ রাসুল সাল কঠোরভাবে নিন্দা করেছেন এখানে একটি বিষয় লক্ষণীয় অমুসলিমদের বানানো যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করা এবং তাদের আদর্শ বা জীবন পদ্ধতি নকল করা এই দুটি কখনোই এক বিষয় নয় রাসুল্লাহ সাল্লাহাম তিনি সালমান আলফারেসি রাজিয়ালাহুর কাছ থেকে পারস্য বা ইরানিদের পরীক্ষা খনন করার যে প্রযুক্তি সেটাকে কাজে লাগিয়েছেন যখন তিনি তাইফ ফবরোধ করেছিলেন সেখানে ভারী পাথর নিক্ষেপক যন্ত্র মানজানিক তিনি ব্যবহার করেছেন এগুলো হচ্ছে যন্ত্র বা প্রযুক্তি যেটা অমুসলিম বিজাতি বা বিধর্মীদের আবিষ্কার হলেও ব্যবহার করতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের আদর্শ তাদের আচার আচরণ তাদের জীবনযাপনের রীতি বা পদ্ধতি তাদের বিশ্বাস এগুলো কখনোই মুসলিমরা নকল করতে পারে না লাইসিরাজিল তিনি বর্ণনা করছেন হুনাইন যুদ্ধের সময় আমরা রাসুল্লাহ সঙ্গে বের হলাম যখন আমরা একটি বড়ই গাছ বা কুল বৃক্ষের কাছে এসে উপস্থিত হলাম তখন আমরা বললাম ইয়া রাসুল্লাহ কাফেরদের যেমন তাদের তরবারি ঝুলিয়ে রাখার একটি জায়গা রয়েছে আমাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখার তেমন একটি ব্যবস্থা করে দিন সেই সময়ের কাফেররা তারা তাদের তরবারিগুলোকে একটি বৃক্ষে ঝুলিয়ে রাখত সেখান থেকে বরকত লাভের আশায় এবং তাদের মধ্যে কিছু কুসংস্কার ছিল যে এই গাছে যদি আমরা আমাদের অস্ত্র ঝুলিয়ে রাখি এর মাধ্যমে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো ইত্যাদি ইত্যাদি কাফেরা তাদের তরবারিগুলো গাছে ঝুলিয়ে রাখত এবং তার চারপাশে ঘিরে বসে থাকতো যখন কিছু মুসলিম এই দাবি করলেন যে আমাদেরকেও তাদের গাছের মতো একটা গাছ নির্ধারণ করে দিন যেখানে আমরা আমাদের অস্ত্রগুলোকে ঝুলিয়ে রাখব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ আকবার। তোমরা যে দাবি করেছ যে কথা বলছ এটা তো হচ্ছে ঠিক সেই কথার অনুরূপ যেমন বনি ইসরায়েল তারা মুসাকে বলেছিল এই যে আল্লাহ না ইলাহান কামা আলাহুম আলি হাতুন হে মুসা তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকেই অনুসরণ করছো বর্তমান সময়ে যে মুসলিমরা তারা পশ্চিমাদেরকে অনুসরণ করছেন তাদের আচার আচরণে পোশাক পরিচ্ছদে দিবস উদযাপনে তাদের আচরণ থেকে এটা স্পষ্ট আল্লা সুফতলা তাদেরকে যে দিন দিয়েছেন এতে তারা সন্তুষ্টি নন কিন্তু এর কারণ কি এর কারণ হচ্ছে কুফফাররা পশ্চিমারা তারা বর্তমান বিশ্বে ক্ষমতাবান সামরিক অর্থনৈতিক সমৃদ্ধি তাদের হাতে রয়েছে কাজেই মানসিকভাবে যারা পরাজিত এবং দুর্বল মানসিকতায় আক্রান্ত সেই সমস্ত ব্যক্তিরা কুফারদেরকে নকল করে তাদের মতো আচার আচরণ এবং কার্যকলাপ অনুসরণ করে তাদের কাছ থেকেই সম্মান প্রত্যাশা করেন তাদের মতো হতে চান এবং সেই আচরণের মাধ্যমে তারা সম্মান প্রত্যাশা করে থাকেন এই অনুকরণের বিষয়টা খুবই মারাত্মক কারণ এটা শুরু হতে পারে খুব ছোট্ট একটা বিষয় দিয়ে হয়তো পোশাক পরিচ্ছেদ এগুলো নকল করে দিয়ে আপনার আচরণ তাদের মতো আপনি করে ফেলছেন কিন্তু এর শেষ কোথায় হবে আপনি জানেন না অনেক ক্ষেত্রে দেখা যায় এর শেষ খুবই মারাত্মক যেটা একজন মানুষকে শির্ক এবং কুফর পর্যন্ত টেনে নিয়ে যায় আজকে মুসলিমরা অমুসলিমদেরকে নকল করে কবরে ফুল দিচ্ছে পাথর বা স্তম্ভে ফুল দিচ্ছে নীরবতা পালন করছে আগুন জ্বালিয়ে তার সামনে নীরবে দাঁড়িয়ে থাকছে নকল করতে করতে অনেকে বড়দিনের শুভেচ্ছা পর্যন্ত বিনিময় করছে পূজার শুভেচ্ছা বিনিময় করছে যেগুলো সুস্পষ্ট শির্ক দুর্বল জাতির এই শক্তিশালী জাতিকে নকল করার প্রসঙ্গে আমরা একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে পারি বর্তমান সময়ে যে দৃশ্য আমরা দেখছি এর বিপরীত দৃশ্য অর্থাৎ যখন মুসলিমদের কাছে শক্তি এবং ক্ষমতা ছিল বিশ্বের নেতৃত্ব ছিল মুসলিমদের হাতে সেই সময়ে সেই যুগের অমুসলিম তাদের আচরণটি ছিল একবার ইতালির ক্যাথলিক চার্চের একজন বিখ্যাত ধর্মযাজক সেই সময়ের প্রধান ধর্মযাজক অর্থাৎ তৎকালীন পোপের কাছে তিনি একটি পত্র লিখলেন চিঠি দেখলেন এবং সেই চিঠিতে অভিযোগ করে তিনি বলছিলেন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি খ্রিস্টান যোদ্ধা বা নাইট যাদেরকে মুসলিম ভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র দলে প্রেরণ করা হতো উদ্দেশ্য ছিল তারা মুসলিম ভূমিতে এসে সন্ত্রাস নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করবেন বিশেষ করে ভূমধ্য সাগরীয় অঞ্চল যেটা মুসলিমদের শক্তির কেন্দ্র ছিল মুসলিম ব্যবসায়ী জাহাজগুলো সেই অঞ্চল দিয়ে চলাচল করতো আব্বাসীয় খিলাফা এবং পরবর্তীতে অটোমান বা উসমানীয় খিলাফার সময়েও সেই ভূমধ্য সাগরীয় অঞ্চল ছিল মুসলিমদের শক্তির কেন্দ্র পাওয়ার হাউস সেখানে এই অমুসলিম যোদ্ধাদেরকে খ্রিস্টান যোদ্ধাদেরকে পাঠানো হতো মূলত গির্জা থেকে কিন্তু তাদের সমস্যা ছিল তারা আচার আচরণে খ্রিস্টান হয়েও মুসলিমদেরকে নকল করা শুরু করছিল কাজেই সেই ধর্মযাচক তিনি পোপের কাছে লেখা চিঠিতে অভিযোগ করে বললেন আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের ছেলেরা তাদের পোশাক পরিচ্ছদে মুসলিমদেরকে নকল করতে শুরু করে দিয়েছে তারা আরবি ভাষা শিখছে আরবদের চেয়েও সুন্দর করে প্রেম ভালোবাসা নিয়ে আরবিতে কবিতা রচনা করছে কেন এমনটা ছিল কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যেই জাতিগুলো দুর্বল ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করে সম্মান ইত্যাদি বিষয় প্রত্যাশা করছিল কিন্তু মুসলিমদের এই বাস্তবতা সময় মনে রাখা উচিত যেটা আল্লাহ সুহামতাল্লাহ বনী ইসরা সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ জিনা কানুস্তা ফুন মুসলিমরা কখনোই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ সুত বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লা মানুষের মধ্যে পালাবদল করে থাকেন প্রকৃত মোমিন এবং ইমানদার বান্দাদেরকে মুনাফিকদের থেকে পৃথক করার জন্য কাজে মুসলিমদের সবসময় মনে রাখা উচিত শক্তি সম্মান এবং ইজ্জাত এটা শুধুমাত্র আল্লাহ পক্ষ থেকেই আসে কুফারদের এই শক্তি এটা ক্ষণিকের মাত্র প্রকৃত শক্তি একমাত্র আল্লাহ সুহামতাল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসে আল্লাহ সুহাম্মতাল্লাহ তিনি বলছেন ওলিল্লাহিল ইজ্জাতু ও রাসুলি মিন যাবতীয় শক্তি সম্মান এটা তো আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্যই মুসলিমদের যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা নিঃসন্দেহে সাময়িক অবস্থা যদি আপনি ইতিহাসের দিকে তাকান এর বাস্তবতা আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন মনে সৈল ছিল দুর্বল মন মানসিকতা সম্পন্ন অন্য একটা জাতিকে মূর্তি পূজায় দেখে তাদের মধ্যেও মূর্তি পূজা করার যে ইচ্ছা জেগে উঠলো সেটা তাদের দুর্বল মন মানসিকতার একটি বড় উদাহরণ অথচ যে সিরুকি শাসন ব্যবস্থার কারণে তাদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছিল সেই ফেরাউনের জাতি তারাও ছিল মুশরিক এবং তাদের বিভিন্ন কল্পিত দেবদেবী উপাস্য এগুলো ছিল বনি ইসরায়েলকে যখন নির্যাতন করা হচ্ছিল সেই অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এটা যে বনি ইসরায়েল কেন এই সমস্ত উপাস্যগুলোকে বর্জন করেছে ফেরাউনের সভাসদরা ফেরাউনকে উস্কে দিয়ে বলছিল যে তাদেরকে কি আপনি ছেড়ে দেবেন যারা আপনাকে এবং আপনার উপাস্যদেরকে বর্জন করে যে উপাস্যগুলোকে বর্জন করার কারণে ফেরাউন তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছিল কিভাবে সেই জাতি তারা নিজেরাই এই মূর্তি পূজার দাবি করতে পারে এটা তাদের আত্মসম্মানহীনতার একটি বড় পরিচয় ন্যায় নীতির শাসনের মধ্যে যখন আপনি বসবাস করবেন আদলের মধ্যে বসবাস করবেন ইসলামী শাসনের অধীনে বসবাস করবেন ইতিহাস থেকে আমরা দেখতে পাই এটা মানুষের মধ্যে আত্মসম্মান এবং বোধকে সৃষ্টি করে অপরদিকে জুলুমের শাসন মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কুতুব কুতুবাহ তিনি এই বিষয়ে বেশ চমৎকার যে মিশরের বাসিন্দা ছিল বনে সাল্লামের সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রিয়াল্লাহ তাল্লা তিনি মিশরে উম্মাতে মোহাম্মদের মধ্যে প্রথম মুসলিম শাসক তার আমলে একবার একজন ব্যক্তি দীর্ঘ এক মাসের পথ একটা উটনির পিঠে পাড়ি দিয়ে আসলেন শুধুমাত্র একটি বেতের আঘাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য ওই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে আমর বিন আলাসের ছেলে তিনি একটি বেতের আঘাত করেছিলেন কেন করলেন এটা সেই বৃদ্ধের আত্মসম্মানে গিয়ে লেগেছিল যে জন্য সেই আমলে তিনি এক মাসের পথ একটি উটের পিঠে পাড়ি দিয়ে এসে অভিযোগ দাখিল করলেন যে কেন আমার ছেলের গায়ে একটি বেতের আঘাত করা হলো। অথচ এই লোকেরাই কিছুদিন আগে যখন তারা রোমানদের অধীনে ছিল কত শত শত বেতের আঘাত তারা নীরবে চাবুকের আঘাত তারা নীরবে মুখ বুঝে সহ্য করেছে সেই অপমানা লাঞ্ছনাকে তারা তাদের নিয়তি বলে মেনে নিত আর আজকে ইসলামী শাসনে বসবাস করার কারণে তাদের মধ্যে সেই সম্মানবোধ তৈরি হয়েছে যেই কারণে এক মাসের পথ পাড়ি দিয়ে হলেও তারা অভিযোগ দাখিল করছে কেন আমার ছেলের গায়ে একটি অন্যায় বেতের আঘাত করা হলো ন্যায় নীতির মধ্যে বসবাস করা এটা মানুষের মধ্যে এভাবেই আত্মসম্মান এবং মর্যাদাকে তৈরি করে দেয় অপরদিকে ফেরাউনি তাগুতি জুলুমের শাসন ব্যবস্থা এটা মানুষের সম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এই জন্যই বলা হয়ে থাকে যে মানুষ তার রাজা বা শাসকের ধর্মকে অনুসরণ করে ওমর রেত খলিফা তিনি মানুষের এই প্রবৃত্তি বা স্বভাব সম্পর্কে ভালোভাবে জানতেন আলাসু মহামতাল্লাহ তাকে বেশ আলাসু তার মধ্যে অন্তর্দৃষ্টি বা ফরাস দিয়েছিলেন তিনি তার শাসন আমলে প্রাদেশিক শাসনকর্তা এবং কর্মচারীদেরকে উপদেশ দিতেন এভাবে তিনি বলতেন অনাবৃত দেহের উপরে খালি গায়ের উপরে মানুষকে প্রহার না কারণ এর মাধ্যমে তাদেরকে অপমানিত করা হয় কিন্তু যখন একটা সমাজ জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করে যে শাসকরা জুলুম নির্যাতনে অভ্যস্ত তারা এই বিষয়গুলোর কোনো তোয়াক্কাই করে না আমাদের দেশে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে পুলিশ বাহিনী কিভাবে তারা ছেলে বুড়ো নির্বিশেষে মানুষদেরকে প্রহার করে কোনো কিছু তারা তোয়াক্ক করে না বৃদ্ধ ব্যক্তিদের পিঠে বুটের লাথি মারা হয় ওভার ব্রিজের উপরে ফেলে দিয়ে বুট দিয়ে মাথার টুপিতে লাথি মারা হচ্ছে এগুলো হচ্ছে সরকারি বাহিনীর চিত্র অপরদিকে বিরোধী দল বাহিনী তারাও বিভিন্ন সময়ে হরতাল অবরোধের নামে আমাদের দেশে মানুষের গায়ের পোশাক পর্যন্ত খুলে নেয় এই দৃশ্য আমরা দেখেছি এটা হচ্ছে জুলুমের মধ্যে বসবাস করা একটা সমাজের কিছু চিত্রমাত্র জুলুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না বনি থাকার কারণে হারিয়ে তাদের অবস্থা আজকে এমন যে এমনকি তারা প্রাণহীন করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবল না এই জন্যেই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন সেই সমাজ ব্যবস্থায় আপনাকে পরিবর্তন করে ফেলবে বনিম ইসরায়েল তাদের অজান্তেই নিজেদের আত্মপরিচয় আত্মমর্যাদা হারিয়ে এক অপরিচিত জাতিতে পরিণত হয়েছিল তাদেরকে তাদের পরিচয় সম্পর্কে সচেতন করা এবং সঠিক পথে ফিরিয়ে আনার এই মহা কঠিন দায়িত্ব যার হাতে তিনি হচ্ছেন সাঈদিনা মুসাহ মানুষের যে চরিত্রগত খারাপ দিকগুলো রয়েছে এটা ডেভেলপ করে যখন একটা মানুষ ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করতে অভ্যস্ত হয়ে যায় সোভিয়েত শাসনামলের একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি উনিশশো সালে সোভিয়েত শাসন আমলে কমিউনিজমের মাধ্যমে একটি কৃত্রিম মানবসিষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছিল যার প্রধান আক্রান্ত অঞ্চল ছিল ইউক্রেন এবং ক্রিমিয়া সেখানকার অধিকাংশ মানুষ তারা ছিলেন মুসলিম সরকারি দল কমিউনিস্টে এসে সেখানকার সমস্ত খাদ্যদ্রব্য তারা বাজেয়াপ্ত করল খাদ্যের অভাবে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করলে মানুষ ধীরে ধীরে অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করতে শুরু করল সেই সময় একটি নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মৃত মানুষদের লাশ সরকারি সরকারি গাড়িতে বা ট্রাকে জমা দিত তাহলে তাদেরকে কিছু পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হতো একসময় মানুষ খাদ্যের অভাবে অর্ধমৃত মানুষদেরকে যারা তখনও মৃত্যুবরণ করেনি ক্ষুধার যাতনায় অর্ধমৃত বিছানায় শুয়ে কাতরাচ্ছে জীবিত মানুষেরা সেই অর্ধমৃত মানুষদেরকে মৃত মানুষ বলে টেনে নিয়ে লাশের গাড়িতে তুলে দিতে শুরু করলো অথচ এমন অনেক বর্ণনা রয়েছে সেই সময়ে অর্ধমৃত মানুষেরা তারা নিজেদের দেহের শেষ শক্তিটুকু দিয়ে বলে উঠতেন আমি এখনো মরিনি আমি বাঁচতে চাই একদিকে এই ধরনের জুলুমের শাসন যখন মানুষের মধ্যে যাবতীয় মন্দ এবং খারাপ গুণগুলোকে বিকশিত করে অপরদিকে আমরা দেখতে পাই ন্যায় নীতি আদরের শাসন মানুষদের মধ্যে কল্যাণকর বিষয়গুলোকে মানবিক সৎ গুণগুলোকে বিকশিত করে এর বহু উদাহরণ রয়েছে এর মধ্যে একটি উদাহরণ উল্লেখ করতে পারি রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধে যুদ্ধাহত তিনজন মুসলিম মুজাহিদ তারা চরম বিপর্যত ছিলেন পানি চাচ্ছিলেন এর মধ্যে একজন ব্যক্তি আসলেন পানি নিয়ে প্রথম ব্যক্তি যার কাছে সেই পানি পানিবাহক এসে উপস্থিত হলেন তিনি দ্বিতীয় একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বললেন আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি তুমি তার কাছে যাও দ্বিতীয় ব্যক্তি একইভাবে তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে দিলেন তিনি বললেন আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি তুমি পানি নিয়ে তার কাছে যাও তৃতীয় ব্যক্তি সেই পানিকে ঘুরিয়ে দিলেন বললেন প্রথম ব্যক্তির কাছে যাও পানি পানিবাহক যখন প্রথম ব্যক্তির কাছে গেলেন তিনি দেখলেন প্রথম ব্যক্তি ইতিমধ্যেই শাহাদ বরণ করেছেন এভাবে যখন তিনি দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে আসলেন দেখলেন তারা প্রত্যেকেই শাহাদ বরণ করেছেন এই ঘটনা আমাদের সামনে একটা উদাহরণ উপস্থাপন করে কিভাবে জীবনের সব থেকে সংকটময় মুহূর্তে মৃত্যুর মুহূর্তের সময়েও একজন মুসলিম তিনি চিন্তা করছিলেন আরেকজন মুসলিমের কথা নিজের প্রয়োজনের থেকে অন্যের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিচ্ছিলেন এটা হচ্ছে ইসলামী শাসন ন্যায় নীতির শাসনে বসবাস করার ফলাফল অপরদিকে যখন মানুষ জুলুম অত্যাচার ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করে তাদের মধ্যে যাবতীয় খারাপ গুণগুলো বিকশিত হয় তার জাতির এই মানসিক ক্ষত সম্পর্কে তিনি জানতেন তাদের অজ্ঞতা সম্পর্কে জানতেন কাজেই তিনি তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন এবং তাদের মধ্যে সঠিক বিষয়ে শিক্ষা দেওয়া শুরু করলেন লক্ষণীয় একটা জাতি কিংবা ব্যক্তি যদি সঠিক বার্তা দাওয়া পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে এটা নিঃসন্দেহে কুফর মুসা তাদেরকে শিক্ষা দিলেন তিনি তাদেরকে বললেন অল ইন্নাকুম তাজ হালুন তোমরা নিশ্চয় এক অজ্ঞ মূর্খ জাতি এবং এই মূর্তি পূজার বা শিরকের যে চূড়ান্ত পরিণতি মুসা সেটা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন এই লোকেরা যে সমস্ত কাজে লিপ্ত এটা একদিন ধ্বংস করে দেওয়া হবে এবং এরা যা করছে সেটা সম্পূর্ণ বাতিল বলে প্রত্যাখ্যাত হবে রিজেক্টেড হবে তাদের সামনে এই উদাহরণ রয়েছে ছিল মুশ্রিক জাতি মূর্তি পূজারী তাদের কি পরিণতি ঘটেছে তাদের সমস্ত কিছু ক্যালসবা প্রত্যাখ্যান করেছেন ধ্বংস করে দিয়েছেন ধ্বংসই হচ্ছে শিরিকায় চূড়ান্ত পরিণতি মোসা এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরও বললেন বিস্মিত মোসা আল্লাহিসাম তাদেরকে বললেন তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোন ইলাহা তালাস করব অথচ এই আল্লাহ তিনি তোমাদেরকে দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন জগতের উপরে তোমাদের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন মূসালাম মনীষের জাতিকে স্মরণ করিয়ে দিলেন তোমরাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় জাতি পছন্দনীয় মনোনীত ব্যক্তি মনোনীয় জাতি

মনি সেলকে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বিষয় যদি আমরা বুঝতে যাই আমাদের উচিত বর্তমান মুসলিম উম্মার উচিত হবে সেই আয়াতটি পড়া যেখানে আলসু মহামতাল্লাহ এই উম্মতকে বলেছেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আলসু মহামতলা বলেছেন কুন্তুম খাইর উম্মাতিন উখরি জাতলিন নাস তোমরাই হলে সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে তা মরুন আবিল মারুফ ও তান হাউনা আনিল মুনকার ও তু মিনুবিল্লাহ তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর উপর ইমান আনবে এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম কাজেই বর্তমানে যদিও বাহ্যিকভাবে বাহ্যিক ক্ষমতা অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লা সুতার কাছে শ্রেষ্ঠত্ব আল্লা সুহামতাল্লাহর কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে ঠিক সেভাবেই মৌসাল্লাহিসাল্লাম তার সময়ের মুসলিম জাতি বনি ইসরায়েলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন আল্লাহ সুতরাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সঙ্গে একটি উল্লেখ করতে পারি বর্তমান যারা ইহুদি যারা মুসলিম ভূখণ্ড করে তার নাম দিয়েছে ইসরায়েল ইয়াকুবের নামে নিজেদের জাত বা বংশ সম্পর্কে তারা কি দাবি করে আপনারা দেখতে পাবেন মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায় এই বর্তমান সময়ের ইহুদিরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে তারা বলে থাকে তারা হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি গডস চুজ অ্যান্ড পিপল এই দাবির বিপরীতে আমরা দেখতে পাই এই দুনিয়ার অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে রয়েছে বড় বড় বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের হাতে অর্থ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে প্রযুক্তি রয়েছে নোবেল বিজয় বিজ্ঞানীদের মধ্যে রয়েছে প্রচুর ব্যক্তি যারা ইহুদি কাজেই এই বিষয়গুলো দেখে অনেক মুসলিম তারা কনফিউজ হয়ে যান মুসা আল্লাহ ইসলাম কুরআ তাদেরকে বলেছেন আল্লাহ সাল্লাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন কিন্তু এটা কিছুতেই বর্তমান সময়ের ইহুদিদের উপরে কার্যকর নয় মুসা আলাহিসাম তাদেরকে কেন শ্রেষ্ঠ বলেছেন বা আল্লাহ কেন সেই সময় তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন উত্তর খুবই সহজ রক্তের পরিচয় বংশ পরিচয় এর কারণে নয় বরং তারা ছিল সেই সময়ের মুসলিম জাতি তারা ছিল সেই সময় মুসলিম জাতি যে কোনো যুগে যে কোনো সময়ের যে কোনো ভূমির শ্রেষ্ঠ জাতি তারাই যারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ সুহাম কাছে সমর্পণ করে যাদের দিন ইসলাম তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি প্রত্যেক নবীর দিন এক এবং সেটা হচ্ছে ইসলাম অপরদিকে বর্তমান সময়ের হতি তারা শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে এমনকি তাদের বংশে তাদের বংশ শাখায় কেন শেষ নবী আসলো না নবী সাল্লাহিস্লাম তিনি এসেছেন ইসমাইল আল্লাহিস্লামের বংশে আরব জাতিতে সেখানে না এসে কেন ইসহাকের বংশে আসলো না এই বর্ণবাদের কারণে তারা এমনকি আল্লাহ রসুল্লাহামকে প্রত্যাখ্যান করেছে কুফর করেছে এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের ইহুদি যারা নিজেদেরকে ইয়াকুব ইয়াকুবামের বংশধর বা ইসরায়েলের বংশধর বলে দাবি করে থাকে তারা অভিশপ্ত তাদের পরিচয় হচ্ছে মাকদুব আল্লাহ অভিশপ্ত করেছেন তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুড়ে ফেলে দিয়েছে কাজেই তাদের আর কোন শ্রেষ্ঠত্ব নেই তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি আলা ও কাসিরা বনি ইসরায়েলের পরাজিত দুর্বল মানসিকতার বহি ঘটেছিল আরেকটি ঘটনার মাধ্যমে যখন মুসা আলাহ্লাম তাদেরকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মাদদিস জেরুজালেম জয় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুসা আলাহিসাল্লাম তার জাতিকে উদ্ধার করলেন ফের কবল থেকে তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালেন আল্লাহ সব তাদেরকে ওয়াদা দিয়েছিলেন তাদেরকে পবিত্র ভূমি জেরুজালেম এবং এর আশেপাশের শহরগুলো দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য মূসা আল্লাহলাম বনি ইসরায়েলকে নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন জেরুজালেম জয় করার উদ্দেশ্যে জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুবাহতআল্লাহ তাদেরকে জিহাদের আদেশ দিলেন জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হলো আল্লাহ তাআলা ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন মুসা আল্লাহ সাল্লাম তিনি আদেশ করলেন জেরুজালেম আক্রমণ করো সেই সময় জেরুজালেম শাসন করত আমালেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায় মহসা মনিসালকে বললেন আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন وإذ قال <سؤال> موسى لقومه يا قوم اذكروا نعمت الله عليكم إذ جعل فيكم جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا যখন মুসরা নিজের সম্প্রদায়কে বললো হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলোকে অনুগ্রহগুলোকে স্মরণ করো তিনি তোমাদের মধ্যে আম্বিয়াদেরকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে রাজ্যের মালিকানা দান করেছেন মুলক দান করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের আর কাউকে দেননি অর্থাৎ ইসলাম মুসা আল্লাহ ইসলাম তিনি বললেন মুসা আলাহিসাল্লাম তার জাতিকে বললেন হে আমার জাতি প্রবেশ করো এই পবিত্র ভূমিতে উদ খুলুল আর্দাল মুখাদ্দা আল্লাহ তী কাতাবাল্লাহু যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ওলা তারতদু আলা রিকুম এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না প্রত্যাবর্তন করো না পালিয়ে যেও না তান কালি বোখা সিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেছন দিকে ফিরে পলায়ন করো না প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে মুসা আল্লাহ সাল্লাম বললেন ওলা তার তাদ্দু প্রত্যাবর্তন করো না ফিরে যেও না যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুনাহগুলোর মধ্যে একটি কবিরা গুনাহগুলোর মধ্যে একটি রসুল্লা সাল্লা সাল্লাম তিনি একটি হাদিসে সাত ধরনের কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন যার মধ্যে একটি হচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা উলমায় কেরাম তারা বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের ফলে একজন মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা এতটাই মারাত্মক একটি গুণাহ মুসা আল্লাহ সাল্লাম বনিসকে বলেছেন ওলা তার তদ্যু যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না পালিয়ে যেও না ফাতান তান কালিবো তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না বনিস কি করলো তারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয় বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতেই অস্বীকৃতি জানালো তারা বললো আমরা কিছুতেই যুদ্ধে যাব না আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে বলেন আলয় মুসা ইন্ন ফিহা কওমান জাব্বারিন মিনহা ফা ইন মিনহা ফা ইন্নানা তারা বলল হে মুসা সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে আমরা কখনো সেখানে যাব না যতক্ষণ না তারা নিজেরাই সেখান থেকে বের হয়ে যায় যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা সেখানে প্রবেশ করব লক্ষণীয় বনি বৈপরীত্য বনি ইসরায়েল তারা বলছে সেখানে বাস করছে এমন এক জাতি যারা শক্তিশালী প্রতাপশালী আবার তারা বলছে যদি তারা সেখান থেকে নিজেরাই বের হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করব। তারা ভালো করেই জানতো যে জাতির মধ্যে শক্তি এবং প্রভাব রয়েছে যারা ক্ষমতাবান কেন তারা নিজেরাই তাদের এই অঞ্চল ছেড়ে চলে যাবে এটা কখনোই সম্ভব নয় কোন জাতি যাদের মধ্যে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে তারা কখনোই অন্য একটা জাতির জন্য নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের ভূমি ছেড়ে দিয়ে বলবে না তোমরা এখানে আসো আমরা চলে গেলাম প্রস্তুত যারা পরাজিত যাদের মানসিকতা দাসত্বের বেড়াজালে বন্দি বন্দী তারা এই ধরনের নৈরাশ্যবাদী চিন্তা চেতনাকে পোষণ করে থাকে তারা বিজয় অর্জন করতে চায় বিজয়ের সুফল তারা পেতে চায় কিন্তু এর জন্য যে কষ্ট করা দরকার যে পরিশ্রম করা দরকার সেটা করতে তারা রাজি নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বাইতুল মাকদিস আল আকসা এবং ফিলিস্তিন ইহুদিদের দখলে তারা মুসলিমদের ভূমি অন্যায়ভাবে দখল করে নিজেদের বসতি স্থাপন করেছে এই ভূমিগুলো আমরা চাই আমরা বিজয় চাই সম্মান চাই পবিত্র ভূমি চাই কিন্তু এর জন্য আলাসবহামতালা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই জিহাদে আমরা ইচ্ছুক নই আমরা লড়াই করতে রাজি নই আমরা কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চাই না ধন সম্পত্তি সম্পদ খরচ করতে চাই না জীবন দেওয়া দূরে থাকুক আমরা কোনো কষ্ট করতে চাই না কিন্তু কষ্ট ছাড়াই সব কিছু লাভ করতে চাই বনি ইসরায়েল তারা বলল যদি তারা সেখান থেকে বের হয়ে যায় চলে যায় অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব পুন ইসরায়েলের এই বক্র মানসিকতা অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা তাদের মধ্যে তখনও কিছু নেক বান্দা অবশিষ্ট ছিলেন তারা সামনে এগিয়ে আসলেন এবং তারা বললেন আল্লাহ বর্ণনা করে বলছেন মিনাল্লাজিনা আল্লাহ ভিরুদের মধ্যে যাদের মধ্যে আল্লাহর খাউফ বা ভয় ছিল আল্লাহকে যারা ভয় করতো তাদের মধ্য থেকে দুই ব্যক্তি বের হয়ে আসলেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন নিয়ামত দান করেছিলেন তারা বললেন তোমরা তাদের উপরে আক্রমণ করো আক্রমণ করে দরজায় প্রবেশ করো এরপর যখন তোমরা সেখানে প্রবেশ করবে তোমরাই বিজয়ী হবে আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো ও আল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুন্তু মিনিন আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরেই ভরসা করো তা বললেন তোমরা আক্রমণ করো দরজায় পৌঁছাও তাদের ফটকে পৌঁছে যাও সেটাকে খুলে ফেলো সেখানে পৌঁছালে এটাই তাদেরকে পরাজিত করার জন্য যথেষ্ট হবে আল্লাহ আলাম এটা অলৌকিক কিছু হতে পারত যে তারা হয়তো দরজায় প্রবেশ করলেই ভীতির কারণে শত্রুপক্ষ সেখান থেকে পলায়ন করত। অথবা হতে পারত যে দরজায় প্রবেশ করা মাত্র শত্রুপক্ষকে পরাজিত করা হতো আল্লাহ আলাম। কিন্তু এই দুই ব্যক্তি যে বক্তব্য দিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাদের লড়াই করার মানসিকতা লড়াকু মানসিকতা তাদের মধ্যে জিহাদ করার যুদ্ধ করার ইচ্ছা জাগ্রত ছিল তারা চাচ্ছিলেন ফটক ভেঙে ফেলা হোক দরজা খুলে ফেলা হোক সেখানে যাওয়া হোক এবং গিয়ে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা হোক এই যুদ্ধের জন্য জিহাদের জন্য তারা অবশিষ্ট ব্যক্তিদেরকে উৎসাহিত করছিলেন কিন্তু বাকি জাতিকে যে বিষয়টা বিরত করে রেখেছিল তার নাম হচ্ছে ভয় ভীতি আল্লাহ সুহামতাল্লাহ তিনি যখন এই আয়াতে সেই দুই ব্যক্তির কথা প্রশংসা সহকারে উল্লেখ করেছেন তিনি তাদের কোন গুণগুলো বর্ণনা করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ভয়ের কথা ফোন তারা আল্লাহকে ভয় করতেন কলা ফোন আল্লাহ সুহামতাল্লা বলেছেন তারা আল্লাহকে ভয় করতেন তারা ছিলেন আল্লাহ ভিরু এখানে লক্ষ্য করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে আল্লাহ সুহামত আল্লাহ থেকেও বেশি ভয় করতে শুরু করে এই ব্যক্তি বা জাতিরা কখনোই তারা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না যুদ্ধ করার জন্য যেটা আপনাকে বাধা প্রদান করে সেটা হচ্ছে শত্রুদের প্রতি ভীতি ভীতি মৃত্যুর যুদ্ধের জন্য অপরদিকে যেটা আপনাকে উৎসাহ প্রদান করে সেটা হচ্ছে আল্লাহ ভীতি যাদের মধ্যে আল্লাহ ভীতি শত্রুদের ভীতি থেকে বেশি থাকবে যাদের মধ্যে আল্লাহ ভীতি মৃত্যুর ভয় থেকে বেশি থাকবে তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই তাদেরকে কোনো কিছুর মাধ্যমে ভয় দেখিয়ে বিরত করা সম্ভব নয় এই জন্যই আমরা দেখতে পাই যখন আল্লাহর মুজাহিদিনরা আল্লাহর সৈনিকেরা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন কোনো কিছুই তাদেরকে বিরত করতে পারে না কোনো কিছুই তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহ ভীতিকে জাগ্রত করার মাধ্যমে সৃষ্টি জগতের কোনো কিছু তাদের অন্তরে কোনো ভীতি সৃষ্টি করতে পারে না হতে পারে বাহিনী সংখ্যায় বিশাল রয়েছে তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আক্রমণ করতে পারে মুসলিমদের ক্ষতি করতে পারে কিন্তু এর কোনো কিছুই আল্লাহর প্রতি যে ভয় একজন মুমিন বান্দার অন্তরে রয়েছে তাকে ছাপিয়ে যেতে পারে না আল্লাহ সুমতা কুরআনে বলেছেন তোমরা কি তাদেরকে ভয় করছো তোমাদের উচিত আল্লাহকে ভয় করা আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি ভীতির যোগ্য যাকে ভয় করা উচিত কোনো সৃষ্টিকে আমাদের ভয় করা উচিত নয় কারণ আল্লাহ সুহামতাল্লাহ মানুষকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন যদি মানুষ কোন সৃষ্টিকে ভয় করে এটা হচ্ছে মানুষের নিজের জন্য একটি অপমান হিজরি সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম আলিম আল ইজ ইবনে আব্দুল সালামের একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রসঙ্গত তিনি সেই সময় একজন তাতার নেতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন ইংরেজি বারো শতকে তাতার আমরা জানি তারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে তারা পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লন্ডভণ্ড করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তৎকালীন খিলাফতের রাজধানী বাগদাদ তারা দখল করে নিয়েছিল এবং সেখানে বিশ লক্ষ মানুষ দুই মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল এক ভয়াবহ গণহত্যা তারা সৃষ্টি করেছিল সেখানে সেই তাতারদের মধ্যে আলোচনা তাদের ইচ্ছায় পরবর্তীতে কিছু কিছু ব্যক্তি তারা ইসলাম কবুল করলেন কিন্তু ইসলাম বা এই দিনকে বুঝে উঠতে তাদের মধ্যে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল কাজেই শাসন ক্ষমতা লাভ করার পরেও তারা কুফুরি আইন এবং অনইসলামী শাসন ব্যবস্থা দিয়ে তাদের রাজ্য এবং রাষ্ট্রকে পরিচালনা করছিলেন সেই তাতারদের মধ্যে একজন শাসকের সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ হল মুসলিম আলিম আল ইজ ইবন সালামের। রাজার দরবারে গিয়ে পৌঁছালেন আল ইজ ইবনে আব্দুল তিনি সেখানে নিয়ে গেলেন তার ছাত্রদেরকে তিনি যখন সেই দরবারে কথা বলতে শুরু করলেন প্রথমে খুব নরম ভাষায় সেখানে কথা বলতে শুরু করলেন বক্তব্য যত অগ্রসর হচ্ছিল ধীরে ধীরে তার কথার সুর পরিবর্তন হচ্ছিল গলার আওয়াজ উঁচু হচ্ছিল এক পর্যায়ে তিনি সেই শাসককে শাসকের দরবারে দাঁড়িয়ে শাসাতে শুরু করলেন সতর্ক করতে শুরু করলেন তার গলার স্বর উঁচু হয়ে গেল তিনি তার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করলেন জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে শুরু করলেন আল্লাহ শাস্তির ভয় দেখালেন এবং প্রকাশ্যে সেই শাসকের বিরুদ্ধে শাসকের দরবারে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন তার বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন আল ইজ ইবনে সালামের সঙ্গে যে ছাত্ররা গিয়েছিলেন তারা ভয়ে চাদর দিয়ে নিজেদের দেহকে পেঁচিয়ে নিলেন তারা ভয় পাচ্ছিলেন যে কোনো মুহূর্তে একটা তরবারি এসে তাদের ওস্তাদের মাথাকে দেহ থেকে পৃথক করে দিতে পারে এবং সেই রক্ত যেন তাদের গায়ে ছিটকে না আসে সেই জন্য তারা চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নিচ্ছিলেন আল্লাহর ইচ্ছায় আল ইজ ইবন সালাম তিনি নিরাপদে দরবার থেকে কথা শেষ করে তিনি বের হয়ে আসলেন যখন তিনি বাইরে আসলেন ছাত্ররা তাকে ঘিরে তুলল এবং প্রশ্ন করল কিভাবে আপনি এই ধরনের একজন শাসকের সামনে এভাবে কথা বলতে পারলেন আল ইজ ইবন কি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যখন আমি তার দরবারে দাঁড়িয়েছিলাম আমি সেখানে আল্লাহর বরত্বের কথা আল্লাহর শক্তির কথা আল্লাহর ক্ষমতার কথা চিন্তা করছিলাম এই বিষয়গুলো চিন্তা করার পর যখন আমি সেই শাসকের দিকে দৃষ্টি দিলাম আমার কাছে সে একটা ক্ষুদ্র বিড়ালের থেকেও দুর্বল হিসেবে উপস্থিত হলো এটাই হচ্ছে বাস্তবতা যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে যে আল্লাহর বরত্বকে অনুধাবন করে বুঝে সে অন্য কোনো কিছুকে ভয় করে না বনি ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি তারা বলেছিলেন তোমরা শুধু এতটুকু করো দরজা ভেঙে সেখানে প্রবেশ করো এর বেশি কিছু করার দরকার নেই এতটুকু যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন তাদেরকে পরাজিত করা হবে এবং তারা আরও বলছিলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো এর জন্য আল্লাহর উপরে তোমাদের ভরসা করা উচিত কিন্তু এত কিছু শোনার পরেও এভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার পরেও বনি ইসরায়েলের প্রতিক্রিয়া কী ছিল তারা কি জবাব দিয়েছিল তারা বলল সেই লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থাতেই সেখানে প্রবেশ করব না সুতরাং বনি ইসরায়েল তাদের শেষ কথা স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল আমরা কিছুতেই সেখানে যাব না অর্থাৎ আমাদেরকে যতই আদেশ দাও না কেন উৎসাহ দাও না কেন উপদেশ দাও না কেন কোন লাভ নেই এটা আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছালো তারা উদ্ধত্তের সঙ্গে বিয়াদবির সঙ্গে মুসা আলাইসাল্লামকে বললো হে মূসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম বনে ইসরায়েল যদি তারা বলছে তুমি যাও এবং তোমার রবকে সাথে নিয়ে যাও তোমরা উভয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা শুধু দেখব এর অর্থ হচ্ছে বসে থাকা বনে ইসরায়েল জাতি সাফ কথায় জানিয়ে দিল আমরা জিহাদ করব না আমরা এখানে বসে থাকব। তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছো না কেন বনে ইসরায়েলের এই নিষ্ক্রিয়তা অলস বসে থাকার মানসিকতা বর্তমানে মুসলিমদেরকেও গ্রাস করেছে আমাদের উচিত হবে যখন আমরা পূর্বের জাতিগুলোর কাহিনী শুনছি তাদের সঙ্গে বর্তমান অবস্থাকে মিলিয়ে দেখা কারণ আল্লাহ সুভাওয়াতা বিনা কারণে এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে কোরআনে আমাদের জন্য সংরক্ষণ করেননি তিনি আমাদেরকে এই ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন এটা আল্লাহ সুভামতওয়ালার পক্ষ থেকে একটি বিশাল অনুগ্রহ এবং নিয়ামত আমাদের প্রতি কারণ এর মাধ্যমে আমরা একই ধরনের ভুল করা থেকে মুক্তি লাভ করতে পারি যে ঘটনাগুলো একবার ইতিহাসে ঘটে গেছে সেই ঘটনার পরবর্তী ফলাফল আমাদের সামনে জানা কাজেই সেই ঘটনার বিশ্লেষণ করলে সেখান থেকে সুস্পষ্ট লাভ ক্ষতি এটা আমাদের সামনে চলে আসে কাজেই যদি আমাদের ইচ্ছা থাকে আমরা পূর্বের ভুল আর করব না যদি আমরা শিক্ষা গ্রহণে আগ্রহী থাকি যদি আমরা সতর্ক থাকি তাহলে পূর্বের জাতির সেই ভুল করা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব মনে ইসরায়েল তারা একের পর এক ভুল করে যাচ্ছিল নিজেদের ভুলগুলোকে তারা শুধরে নেয়নি কাজেই তাদেরকে আলস ভামাতালা চিরস্থায়ী অভিশাপে গ্রাস করেছেন তাদের বর্তমান পরিচয় এক যারা মুসলিম জাতি ছিল সেই বনি ইসরায়েল জাতির বর্তমান পরিচয় হচ্ছে তারা অভিশপ্ত জাতি আলস মহমাতালা যাদেরকে মাকদুবি আলাইহিম বলেছেন বনি বন ইসরায়েল জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আলসমাতাল্লা তাদেরকে অভিশপ্ত করেছেন বনি ইসরায়েল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিকে আমরা উল্লেখ করতে পারি সাইদ কুতুব রাহম তিনি তার লিলালালিল কোরআনে উল্লেখ করেছেন যার বাংলা অর্থ বনিসেল জাতির স্বভাব চরিত্র সম্পর্কে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে যে রূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল গোমরাহিতে লিপ্ত না হয়ে তারা হেদায়তের পথে আসতো না অধপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হতো না বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসত না এর উপর তারা ছিল নিষ্ঠুর একগুয়ে এবং হটকারী স্বভাবের সেই স্বভাব তাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান বনিস জাতি জিয়াদকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসুলের দেওয়া পথকে বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমানে বর্তমান মুসলিম মুসলিমাও করছে রাসুল সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ভুলগুলোকে অনুসরণ করবে এমনকি কদমে কদমে তাদেরকে তোমরা অনুসরণ করতে থাকবে কিন্তু একই সঙ্গে আমাদেরকে স্মরণ রাখতে হবে এর বিপরীত চিত্র রাসু আসলাম কি জানিয়েছেন রাসু আসলাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা থাকবে হকের উপরে বিজয়ী তারা থাকবে হকের উপরে লড়াইরত অবস্থায় যারা তাদের শত্রু যারা তাদের বিরোধিতা করবে তারা কখনোই তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে বিজয়ী হকের উপরে লড়াইরত অবস্থায় এই সংবাদ আল্লাহ রাসুল সাল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাজেই এটাই হচ্ছে বর্তমান মুসলিম জাতির সঙ্গে পূর্বের মুসলিম জাতিগুলোর মধ্যে পার্থক্য আলসু ভা মাতলার দেওয়ার রহমতের কারণে এই উম্মতের উপরে আলসু মহামাতার একটি অনুগ্রহ হচ্ছে এটা যে এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা কেয়ামত পর্যন্ত হকির উপরে বিজয়ী থাকবেন কাজেই যদি আমরা আগ্রহী থাকি বর্তমানে হকপন্থী মানুষদেরকে চিনে নেওয়ার জন্য আমাদের উচিত হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে বিচার বিশ্লেষণ করা বনে ইসরায়েল তারা বলেছিল আমরা এখানে বসে থাকবো আমরা কিছুই করব না বর্তমানেও আমরা দেখছি অধিকাংশ মানুষ তারা নিষ্ক্রিয় বসে আছেন যারা ইমানের দাবি করে থাকেন এভাবে আমরা নিষ্ক্রিয় বসে রয়েছি এবং আমরা দাবি করছি যে ফিলিস্তিন এটা মুক্ত হয়ে যাবে নিষ্ক্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ নিজেদের মধ্যে একটা বাক্য তৈরি করে নিয়েছে মানুষ বলে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের বাপদাদাদের মাধ্যমে আর এগুলো সমাধান করবে আমাদের সন্তান নাতিপতিরা অর্থাৎ আমাদের করণীয় কিছু নেই আমরা শুধু বসে থাকবো এবং দেখব তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো বনি সেল যেভাবে মুসাকে বলেছিল আবার মানুষদের মধ্যে বর্তমানে একদলকে দেখা যায় যারা বলে থাকেন আমরা অপেক্ষা করছি কখন ইমাম মাহাদি আসবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন কিন্তু অপেক্ষা শব্দের অর্থ কি কারোর জন্য অপেক্ষা করার অর্থ হচ্ছে আপনি আপনার যে করণীয় কাজ সেটাকে পূর্ণ করেছেন আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন আপনি প্রস্তুত আপনি রেডি এখন তাকে বরণ করে নেওয়ার জন্য আপনি অপেক্ষায় রত কিন্তু আমরা যে কাজ করছি সেটাকে অপেক্ষা করা বলে না আমাদের অবস্থা হচ্ছে নিষ্ক্রিয়তা কয়দুন হাল ছেড়ে দিয়ে শুধুই বসে থাকা বনে ইসরায়েল কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না এর উপরে তারা আবদার করলো মুসা এবং তোমার রব তোমরা উভয়ে গিয়ে যুদ্ধ করছো না কেন তোমরা গিয়ে আমাদের জন্য বিজয় নিয়ে আসো কাজেই তারা মোসা আল্লাহিসাল্লামকে এমনভাবে যেন তারা বলছে যে তোমার রব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয় দেওয়া হবে কাজেই যাও না কেন তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসো এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল্লাহ আসালামের সাহাবিদের সঙ্গে তুলনা করি রসুল্লাহ তিনি জানতেন না তারা একটি যুদ্ধের সম্মুখীন হবেন রসুলুল্লাহ সাল্লাম মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফিলার গতিরোধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানতেন এই কাফিলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য মুসলিমদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য কাজেই শুরুতেই তাকে থামিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লুসাল্লাম মুসলিমদেরকে নিয়ে বের হয়েছিলেন কিন্তু আবু সুফিয়ান খুবই চতুরতার সঙ্গে সেই কাফেলার পথ ঘুরে সে মক্কায় পৌঁছে যেতে সক্ষম হলো অপরদিকে মক্কা থেকে একদল মুশ্রিক যখন তারা জানলো যে তাদের কাফেলা আক্রমণ করা হচ্ছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বদরের নিকটে চলে আসলো বদর প্রান্তরের কাছে তারা এসে উপস্থিত হল কাজেই এই যুদ্ধ পরিস্থিতিতে প্রথমে তারা বের হয়েছিলেন কাফেল আক্রমণ করার জন্য কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল একটি যুদ্ধের পরিস্থিতিতে রাসুল্লাহলাম তখন সাহাবাদের মানসিকতাকে যাচাই করছিলেন তিনি তাদেরকে প্রশ্ন করলেন আমরা কি করব। আমরা কি যুদ্ধ করব নাকি মদিনায় ফেরত যাব সাহাবিদের মধ্যে আনসারি সাহাবিদের মধ্যে আল মিকদাদ ইবনে রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমরা বনি ইসরায়েলের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার রব যান আপনারা গিয়ে যুদ্ধ করুন বরং আমরা বলবো আপনি এবং আপনার রব সাথে গিয়ে যুদ্ধ করুন আমরাও আপনার সাথে গিয়ে লড়াই করব তিনি বললেন সেই মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে নিয়ে বার্কে গামাত পর্যন্ত পৌঁছে যান আমরা তবুও লড়াই করতে করতে আপনার সাথে গিয়ে সেখানে গিয়ে পৌঁছাবো সাহাদিবী মুহানহু আল আনসারি তিনি বলেছিলেন সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে সঙ্গে নিয়ে সমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে চান আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়বো আমাদের একজন ব্যক্তিও পেছনে পড়ে থাকবে না মুসা আলাহিসাল্লাম আল্লাহ সুহামতোলকে যেই ভূমি বিজয়ের ওয়াদা দিয়েছেন সেই জেরুজালেম বিজয় করা থেকে মাত্র একটি স্টেপ দূরে ছিলেন এই বিজয় আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি যার জন্য তিনি কতগুলো বছর অপেক্ষায় ছিলেন সেই জাতিকে তিনি মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন মুসা আল্লাহলাম প্রায় সেখানে পৌঁছেই গিয়েছিলেন ফেরন ধ্বংস হয়েছে তিনি বনি ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করে নিয়ে এসেছেন মনুসা আল্লাহাম তিনি যখন বনি ইসরায়েলকে নিয়ে একেবারে দরদায় এসে প্রবেশ দ্বারে এসে পৌঁছে উপস্থিত আল্লাহর দেওয়া নিজের চোখের সামনে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এমন একটা সংকটময় মুহূর্তে বনি ইসরায়েল সম্পূর্ণ জাতি তার বিশ্বাসের ঘাতকতা করে বসল নিঃসন্দেহে সাইদ রা মোসা জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ সুহামতাল্লাহর কাছে দুই হাত তুলে

আমাদের মধ্যে এবং এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন মুসা আল্লাসাল্লাম আল্লাহ শুভ হওয়া কাছে দোয়া করে জানিয়ে দিলেন এই জাতির উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমার কর্তৃত্ব শুধু আমার নিজের উপরে এবং আমার ভাই হারুন এর উপরেহিন রুকা উমিল্তা যে জাতির জন্য মুসাইসাল্লাম এত পরিশ্রম করলেন যাদের পক্ষ নিয়ে তিনি ফেরাউনের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে হিজরত করলেন তারা যখন জেরুজালেম জয় থেকে মাত্র এক ধাপ দূরে তখন বেঁকে বসলো বিশ্বাসঘাতকতা করলো সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানালো আল্লাহাল ইসেলকে তাদের এই আচরণের কারণে শাস্তি প্রদান করলেন আযাব দিলেন আল্লাহ মোহাম্মদাল্লাহ বলেন এই ভূমি তোমাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হলো হারাম করা হল তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পথভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে মুসা আল্লাহিসাল্লামকে আলাহ সহমতলা বললেন অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোনো দুঃখ করবেন না আফসোস করবেন না আল্লাহ মোহাম্মতআল্লাহ কী বললেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোনো দুঃখ আফসোস করবেন না অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ সুহাম্মাল্লাহর দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে চল্লিশ বছরের জন্য আল্লাহ সোহম্মাল্লাহ তাদেরকে পথ করে দিলেন দিকভ্রান্ত করে দিলেন কেন করে দিলেন কারণ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল শাস্তি স্বরূপ তারা সিনাইয়ের একটি ছোট জায়গায় আটকা পড়েছিল সেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করত প্রতিদিন সকালে যাত্রা শুরু করত কিন্তু সন্ধ্যায় ঠিক একই জায়গায় এসে উপস্থিত হতো সুহান আল্লাহ আমরা যদি মানচিত্র দেখি আমরা দেখতে পাবো যে এই উপত্যকাটি খুব বড় একটা অঞ্চল নয় কিন্তু আল্লাহ সুহান তালা যাদের উপরে আজাব দেন শাস্তি দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না কাজেই সেই ছোট্ট এলাকা থেকেও তারা চল্লিশ বছর সময় পর্যন্ত সেখানে আটকা থাকলো বের হওয়ার কোনো পথ তারা বের করতে পারলো না আল্লাহ আজাবে তারা পাকড়াব হলো অতীতের বনি ইসরায়েল জাতি জিহাদ অস্বীকার করার কারণে চল্লিশ বছর ধরে উদ্ভ্রান্তের মতো যাযাবর জীবন কাটাতে বাধ্য হয়েছে আর বর্তমানে জিহাদের মানহাজ ত্যাগ করার কারণে গণতন্ত্র প্রচলিত রাজনীতি সুফিবাদী মানহাজ গ্রহণ করার কারণে বর্তমান মুসলিম জাতি আমরাও বছরের পর বছর ধরে উদ্ভ্রান্তের মতো একই অপমান এবং লাঞ্ছনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি আবাস মহাম্মাল্লাহ তিনি আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দান করেন যে বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন